আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি ই এস এম হাসান তো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো যে আগামী চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদন এবং সেই জায়গায় তাদের জন্য প্রত্যয়নপত্র কতটা জরুরি তো আপনারা জানেন যে আমাদের দেশে নানা চাকরিতে কিন্তু চাকরির যখন বিজ্ঞাপন দেওয়া হয় সেই সময় কিন্তু একটা শর্ত উল্লেখ থাকে যে যারা ইতিমধ্যে কোনো চাকরিতে রয়েছেন তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে আপনারা এই বিষয়টি খেয়াল করবেন বিভিন্ন বিজ্ঞাপনে এখন প্রশ্ন হলো যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও কি এন টিআরসি এমন কোনো শর্ত দেবে কিনা দেখুন আমরা কিন্তু বিষয়টি নিয়ে আগে থেকেই একটু দোটানার মধ্যে ছিলাম যে এরকম শর্ত যদি আসে তাহলে কিন্তু এটা অনেক একটা বাধা হয়ে দাঁড়াবে ইন্ডেক্সারিতের জন্য বুঝতে পারছেন এখন যদিও আবেদনের সময় সাধারণত প্রত্যয়নপত্র বা ছাড়পত্র সেটি কিন্তু লাগে না যত যত অনুমতি নিলেই হবে কিন্তু এরকম কি কঠিন কোনো শর্ত দেবে এনটিআরসি যে আপনারা যখন ইন্টেক্সধারীর আবেদন করবেন অবশ্যই আপনারা প্রত্যয়নপত্র যুক্ত করে দেবেন কিংবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদনটা করবেন এটা কি যুক্ত করবে আমরা জানি না যে শেষ পর্যন্ত কি করবে এই কঠিন শর্ত আসবে কিনা তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে যারা ইন্ডেক্সধারীরা আবারও নতুন করে সুপারিশ পাবেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই পরবর্তীতে যখন যোগদান করতে যাবেন পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র কিংবা প্রত্যয়নপত্র যেটা আমরা বলছি সেটা কিন্তু দিতে হবে আপনার যে নামে চিনি থাকেন না কেন সেটা কিন্তু অবশ্যই দিতে হবে এমন প্রশ্ন হলো যে পুরাতন প্রতিষ্ঠান প্রধান তিনি কি এত সহজে সেই প্রত্যয়নপত্র কিংবা ছাড়পত্র দেবেন অনেক ঝামেলা কিন্তু সৃষ্টি হয় আমরা এর আগেও দেখেছি যে অনেক ভাই বোন আমাদের বলেছে যে প্রতিষ্ঠান প্রধান এটা দিতে চাচ্ছেন না তো দেখুন আপনি যদি কোথাও যেতে চান আপনাকে কে আটকাবে একটা বিষয় আপনি যদি কোথাও যেতে চান আপনাকে আটকাবে কে আটকানোর তো কোনো রাইট নাই আপনি একটা আপনার ভালো জন্য তো এগিয়ে চলে যাচ্ছেন এটার বিষয় তবে আমার নিজ অভিজ্ঞতা থেকে আমি বলি যে আমি নাম বলব না সেটির যে একটি জায়গাতে আমি যখন জব করি তো এক এমপ্লয়ি তিনি তার আরও বেটার কিছু হচ্ছে তো সেখানে চলে যাবেন এখান থেকে একটা প্রত্যয়ন লাগবে প্রতিষ্ঠান প্রধান করলেন কি সেই প্রত্যয়নে লিখে দিলেন যে ইনি প্রতিষ্ঠানের নিয়ম নীতি যথাযথভাবে পালন করেনি এখন দেখুন এই প্রত্যয়নপত্র নিয়ে উনি কী করবেন ওনাকে তো এখানে কালার করে দেওয়া হলো ইনি নতুন জায়গায় যাক যতই ভালো জায়গায় যাক এনার কিন্তু ওইখানে চাকরিটাই হবে না এই কথাটা লেখার কারণে এখন অনেক জায়গা থেকে প্রতিষ্ঠান প্রধান এটা দিতে চান না যে না আমি দেবো না আপনি আপনি নতুন জায়গায় যাবেন আমি কেন দেব অনে অনেক ঝামেলা সৃষ্টি করে তো যাই হোক অনেকগুলো বিষয় আছে না প্রশ্ন হলো যে যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় অবশ্যই পত্র লাগে তাহলে কিন্তু দেখা যাবে যে একটা কঠিন ঝামেলায় পড়ে যাবেন ইন্টারেস্টধারীরা এখন অনেক ভাই বোন এই জায়গায় আবার তার ইন্ডেক্স ধারিয়ে তারা চিন্তা করছেন যে আমি ইন্ডেক্স ছাড়াই আবেদন করব চতুর্থ গণবিজ্ঞপ্তিতে তো ভাই দেখুন এক্ষেত্রেও কিন্তু কিছু বাধা আছে সেটা হচ্ছে আপনি তথ্য গোপন করলেন এবং যদি আপনি নতুন জায়গায় সুপারিশ প্রাপ্ত হন আপনি যদি ইন্ডেক্সটা না দেন তাহলে কিন্তু যখন ভেরিফিকেশন হবে আপনি যে কোথাও চাকরি করতেন এটি করছেন করেছেন এটা কিন্তু প্রুভ হবে এবং যদি সেই জায়গায় জায়গায় তারা ফাইন্ড আউট করবে অবশ্যই করবে অবশ্যই খুঁজে বের করবে আপনি পূর্বে কোথাও চাকরি করছেন এবং সেখানে গিয়ে যদি তারা বলে প্রতিষ্ঠান প্রধানকে যে আপনার ইম্পলি যিনি নতুন করে সুপারিশপ্রাপ্ত হলেন তিনি আপনার কাছ ইন্ডেক্স লুকলেন কেন তিনি কিন্তু কখনই আপনার পক্ষে কথা বলবেন না ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান তখন বলবেন না না উনি তো ভালো ছিলেন না এগুলোই এগুলোই সাধারণত হয় এরকমই হয় উনি ভালো ছিলেন না উনি আগেও এরকম কাজ করেছেন অনেক তথ্য লুকিয়েছেন আপনার চাকরিটা হারানোর একটা ভয় থাকবে তার মানে ইন্ডেক্সারিদের একটা ঝামেলা কিন্তু পোহাতে হবে এখন প্রশ্ন হলো এই জায়গা থেকে মুক্তির পথ কি আসলে সমাধানটা কি হবে দেখুন একটি সমাধান সেটা হচ্ছে বদলি করা চতুর্থ গণবিজ্ঞপ্তির আগেই ইন্ডেক্সধারী ভাই বোনদের জন্য যদি আভ্যন্তরীণভাবে বদলিটা করা যায় তাহলে কিন্তু উভয়কূল রক্ষা পাশাপাশি তারা যদি দশ পনেরো হাজার পথ দখল করে সেটাও কিন্তু বেকাররাও পাবে পাশাপাশি তাদের যে মনোবাঞ্ছা সেটা কিন্তু পূরণ হবে এখন প্রশ্ন হলো যেখানে অনেক মোটা বুদ্ধির ভাই বোন তারা এসে আবার কমেন্টে বলবেন এইরকম বলবেন যে ভাই দেখুন বদলিগুলো তো তারা তো ভালো ভালো পদগুলো নিয়ে যাবে আমরা পদ পাবো না অনেক অনেক কথা বলবে দেখবেন এই ভিডিওর কমেন্টে এখন তাদেরকে বলি যে যখন বদলিটা করানো হবে বদলিটা মূলত অনেকগুলো নিয়ম নীতি আছে তো তিনটা প্রধান ক্রাইটেরিয়া এখানে ফলো করা হয় এক নম্বর হচ্ছে যে শূন্য থাকার সাপেক্ষে এখন যারা বদলি হয়ে যা যাচ্ছেন অবশ্যই হয়তো বা সবারই পদ শূন্য থাকবে না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু শূন্য থাকবে সব সাবজেক্টের পদ শূন্য আছে নিজ এলাকায় নিজ থানায় জেলায় অ্যাভেলেবল শূন্য আছে তো শূন্য থাকার সাপেক্ষে তারা আসবে একটা বিষয় দ্বিতীয় যে ক্রাইটেরিয়া প্রধান ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে মেরিট মেরিটের ভিত্তিতে যাদের সর্বোচ্চ মেরিট তারা কিন্তু ভালো মানের প্রতিষ্ঠানগুলোতে সুযোগ পেয়ে যাবে আর যাদের মেরিটের মেরিট তুলনামূলকভাবে দূরে রয়েছেন তারা কিন্তু দেখা যাবে যে রিমোট এরিয়াগুলো লোকাল এরিয়াগুলোতে গ্রাম পর্যায়ে কিন্তু তারা প্রাপ্ত হবেন সুতরাং সবাই যে এসে ভালো ভালো পথগুলো দখল করবে বিষয়টা কিন্তু এরকম না হতাশ হওয়ার কিছু নেই আর তিন নাম্বার যে প্রধান ক্যারিয়াটা মেনটেন করা হয় সেটা হচ্ছে দূরত্বের ভিত্তিতে এখন ইন্ডিয়ার মানে যে সবারই বদলি বিষয়টা কিন্তু এরকম না যে কাউকে বাধ্যতামূলক বদলি করানো হল হ্যাঁ কর্তৃপক্ষ চাইলে মন্ত্রণালয় চাইলে কাউকে বাধ্যতামূলক এটা করাতে পারে এটা আপনার অনেক মন্ত্রণালয় দেখেছেন যে বাধ্যতামূলক বদলির ব্যবস্থা ব্যবস্থা এখন এখানে সর্বোচ্চ দূরে যারা অবস্থান করছেন তারা কিন্তু সুযোগ পাবেন তাহলে তিনটি প্রধান ক্রাইটেরিয়া মেনটেন করা হচ্ছে এক নম্বর প্রশ্ন থাকতে হবে দুই নম্বর সর্বোচ্চ মেরিটের ভিত্তিতে নিয়োগ হবে এবং তিন নম্বর যে নিজ এলাকা থেকে দূরত্ব এখন যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কিংবা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গিয়েছেন এই ধরনের মানুষগুলো কিন্তু সুযোগ বেশি পাবেন নিজ জেলার মধ্যে তো এ এটা সুযোগ পাবেন না বলেই চলে আর নিজ থানার মধ্যে মধ্যে তো কোনো বদলি নাই ঠিক আছে নিজ থানার মধ্যে আপনি বদলি হতে পারবেন না হ্যাঁ আপনি নিজ থানায় একটা নিম্নমানের প্রতিষ্ঠানে জব করছেন একটা ভালো কোনো প্রতিষ্ঠানে আছে না এই সুযোগ তো পাবেন না এরকম কোনো সুযোগ থাকবেই না ঠিক আছে এখন যদি এই তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করা হয় দেখা যাবে যে তাদেরও যেমন ভাগ্যটা সুপ্রসন্ন হবে পাশাপাশি যারা ফ্রেশ বেকার রয়েছেন সেই সব ভাই বোনেরও এই সকল পদ দখলের অপার সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রশ্ন হলো স্বল্প সময়ে সেটি কি কর্তৃপক্ষ করতে পারবে সেটি এখন দেখার বিষয় আল্লাহ হাফেজ